ভ্লাদিমির জেলেনস্কি কি অতি আত্মবিশ্বাসে ভুগছিলেন? তিনি কি ভাবছিলেন যে রাশিয়ান বাহিনী যে ধরনের ক্ষয়ক্ষতির শিকার হয়েছে পশ্চিমা সহায়তায়, তারা আর ঘুরে দাঁড়াতে পারবে না? মূলত ইউক্রেনীয় বাহিনী এবং ইউক্রেনের প্রেসিডেন্ট কারো দ্বারা প্রতারিত হয়েছেন। কিভাবে প্রতারিত হলেন সেই ব্যাপারটি আপনাদের সামনে দুর্দান্তভাবে তুলে ধরব যুক্তি সহকারে। আর এই প্রতারণাই তাদেরকে এখন পরাজয়ের মুখে ঠেলে দিয়েছে। এই প্রতারণার প্রধান উদ্দেশ্যই ছিল মিস্টার ভ্লাদিমির জেলেনস্কিকে এমনভাবে ভাবতে বাধ্য করা যেন তারা অনাসেই যুদ্ধে জয়লাভ করবে। আর এক্ষেত্রে গোয়েন্দা তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আর ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে এই প্রতারণাগুলো কারা করেছে আপনারা জানেন? এই প্রতারণাটা করা হয়েছে মিস্টার ভ্লাদিমির জেলেনস্কির কাছের বন্ধুদের কাছ থেকে। বন্ধুরা, মিস্টার ভ্লাদিমির জেলেনস্কির একেবারে ঘনিষ্ঠ বন্ধু আমেরিকা এবং ন্যাটো এবং ব্রিটেন মিলিতভাবে তাদেরকে এমন স্বপ্ন দেখিয়েছে যেন তারা ভাবতে বাধ্য হয় তাদের জয় অতি সন্নিকটে। এইভাবে ভাবতে ভাবতে অলরেডি যুদ্ধের বয়স এক বছর হয়ে গেছে। আর ঠিক এক বছর পরে আরও নতুন নতুন শহর হারানোর দ্বার প্রান্তে রয়েছে ইউক্রেন। তার মানে এতদিন ধরে তারা যে সকল সমরাস্ত্র এবং গোয়েন্দা তথ্য দিয়েছে সেগুলো কি কোনো কাজ করেনি? বন্ধুরা, বর্তমান প্রেক্ষাপটে মনে হচ্ছে সেগুলো অসার। আর এভাবে যদি নতুন শহর দখলের মাধ্যমে কিয়েভকে টার্গেট করে তাদের সামরিক পরিকল্পনা বিস্তৃত হয়, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। তাহলে কি শেষ পর্যন্ত ইউক্রেন রাশিয়ার কাছে পরাজিত হতে যাচ্ছে? এটি তো মহাচিন্তার বিষয়। 40 থেকে 42টি দেশ, কিভাবে মাত্র একটি দেশ রাশিয়ার কাছে পরাজিত হবে? এটি তারা হজম করতে পারবে না কোনোভাবেই। সেই বিষয়টি নিয়ে আজকে দুর্দান্ত একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর মাস্ট বি, এই ধরনের ভিডিও যদি আপনারা নিয়মিত পেতে চান, আমাদের আজকের ভিডিওটি আমার যে সকল ভাই এবং বোনেরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশের অভ্যন্তর থেকে দেখছেন, তারা শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটি মাত্র শেয়ারই আমাদের দারুণ দারুণ ভিডিও দিতে উদ্বুদ্ধ করে। যাই হোক, নতুন করে রাশিয়ার এই সাফল্য রাশিয়ার যে সকল সৈন্যরা ফ্রন্ট লাইনে রয়েছে বা ফিল্ড লেভেলে রয়েছে তাদের মানসিক কনফিডেন্সের পরিমাণ বহুগুণ বাড়িয়ে দেবে। মানসিক শক্তির বেড়ে যাওয়ার অর্থই হলো আপনি যুদ্ধে কমপক্ষে এমন ধরনের সাফল্য অর্জন করছেন যেটি আপনাকে অনুপ্রাণিত করছে। আর অন্যদিকে অপোজিশন এখন পালানোতে ব্যস্ত। তারা পালিয়ে যেতে থাকলে একটা সময় তারা নিজেরাই বুঝতে পারবে না তাদের হাতে কোন ধরনের অস্ত্র রয়েছে, কতগুলো সৈন্য নিয়ে তারা লড়ছে, কাদের বিরুদ্ধে লড়ছে। এখন পশ্চিমারা নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য দুইটি কাজ করবে। একটি হচ্ছে তারা ইউক্রেনীয় সামরিক বাহিনীকে দোষ দিবে যে আমরা এত পরিমাণে সামরিক সহায়তা তোমাদের দেওয়ার পরও তোমরা কিছুই ছিড়তে পারলে না, এখন তোমরা ব্যাকফুটে চলে যাচ্ছ। এতদিন পর্যন্ত হাজার হাজার কোটি ডলারের সহায়তা, বিশেষ করে সামরিক এবং অর্থনৈতিক সহায়তা, তার সাথে রয়েছে উন্নত ধরনের ট্রেনিং। তার মানে কি এই যে পশ্চিমা ট্রেনিং এবং সমরাস্ত্র রাশিয়ান ট্রেনিং এবং সমরাস্ত্রের সাথে কম্পিট করতে সক্ষম নয়? এটি কি তাদের জন্য বড় ধরনের একটি দুর্বিষহ যন্ত্রণা বয়ে আনবে না? বন্ধুরা, আমি পূর্বে বলেছিলাম যে ইউক্রেনের পরাজয় এখানে শুধুমাত্র ইউক্রেনের পরাজয় নয়, এর সাথে রয়েছে সমগ্র ইউরোপ এবং আমেরিকার মিলিত শক্তির পরাজয়। এটি কোনোভাবেই মেনে নেবে না ইউরোপ এবং আমেরিকা। বিশেষ করে ন্যাটোর অস্তিত্বের জন্য ইউক্রেনের জয় ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই জয় যদি তাদের ধরা না দেয় দ্রুততম সময়ের মধ্যে, তাহলে দীর্ঘমেয়াদী সময়ের জন্য রাশিয়ার সাথে যুদ্ধ করে তারা কখনোই জয়ী হতে পারবে না। আমি আরও ভিডিওতে বলেছিলাম যে রাশিয়া যদি দাঁতে দাঁত কামড়িয়ে পড়ে থাকে, দীর্ঘমেয়াদী যুদ্ধে রাশিয়ার জয় সুনিশ্চিত। কারণ বছরের পর বছর ধরে ইউক্রেনকে সহায়তার মাধ্যমে ইউরোপ নিজেদের ঘাড়ে যুদ্ধ বাঁধিয়ে রাখবে না। কারণ ইউরোপের যে বিকল্প জ্বালানির সন্ধান তারা আমেরিকা এবং এশিয়ার থেকে, বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে করছে, সেটি তাদের জন্য প্রচণ্ড রকমের একটি আঘাত হয়ে এসেছে। আমেরিকা ইতিমধ্যেই 4 থেকে 5 গুণ বেশি দামে ইউরোপের কাছে জ্বালানি বিক্রি করছে। ইউরোপের তরফ থেকে বলা হয়েছে এটি আমেরিকা একটি ব্ল্যাকমেইল পদ্ধতি বেছে নিয়েছে। অর্থাৎ আমেরিকা প্রতারণার মাধ্যমে রাশিয়ার নিকট থেকে তাদের জ্বালানি ক্রয় বন্ধ করে এখন নিজেরাই ব্যবসা খুলে বসেছে। সুতরাং যুদ্ধের আড়ালে কি এটিও তাদের একটি ব্যবসা বা পদ্ধতি ছিল যার মাধ্যমে তারা ইউরোপকে নিজেদের হাতে নিয়ে এলো? এবং নিরাপত্তার ব্যাপারটিও বর্তমানে ইউরোপ সম্পূর্ণরূপে আমেরিকার উপর নির্ভরশীল। তার মানে জ্বালানি এবং নিরাপত্তা দুইটি স্ট্র্যাটেজিক্যালি বিষয় এই মুহূর্তে ইউরোপ টোটালি আমেরিকার উপর নির্ভরশীল। আর এখান থেকে তারা ইচ্ছা করলেই নিজের ইচ্ছা মতো বের হতে পারবে না।
যেমন ভ্লাদিমির জেলেনস্কি নিজের ইচ্ছার বিরুদ্ধে বা নিজের ইচ্ছায় যেমনই হোক যুদ্ধে যেহেতু জড়িয়ে পড়েছে, এখন তিনি ইচ্ছা করলে এই যুদ্ধ থেকে বের হয়ে যেতে পারবেন না। আমেরিকা যতদিন পর্যন্ত চাইবে ততদিন পর্যন্ত তার এই যুদ্ধ টেনে নিতে হবে, কারণ এই যুদ্ধের মাধ্যমেই আমেরিকা চেষ্টা করবে রাশিয়াকে দুর্বল করার, মধ্যপ্রাচ্য থেকে এশিয়ায় প্রভাব বিস্তার এবং পূর্ব ইউরোপে প্রভাব বিস্তার, কারণ আমেরিকার সামরিক শিল্প এবং আমেরিকার প্রভাব বিস্তারের জন্য বিশ্বের কোথাও না কোথাও কোনো না কোনো সময় যুদ্ধের প্রয়োজন। আপনি মিলিয়ে দেখুন, পৃথিবীতে কোনো না কোনো সময় যুদ্ধ বিরাজ করেছে আর তার পিছনে রয়েছে আমেরিকা বা তার মিত্ররা। এটি দিয়েই বিশ্বে আমেরিকা নিজেদের ছড়ি ঘুরিয়েছে। বন্ধুরা, এই ছড়ি ঘোরানোর সাথে সাথে আমেরিকা আরেকটি বিষয় সামনে আমলে নিয়েছে, তা হচ্ছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ যতদিন পর্যন্ত চলুক, এখন তারা তাইওয়ান এবং চীনের উত্তেজনা বৃদ্ধির মাধ্যমে আরেকটি ফ্রন্ট খুলবে। এতে তাদের সমরাস্ত্র বিক্রি প্রচুর পরিমাণে বাড়বে। ইতিমধ্যেই তেল অস্ত্র তারা ব্যবহার করছে বন্ধুরা ইউরোপের বিরুদ্ধে। রাশিয়ার তেলের যোগান পৃথিবীর বাজার থেকে চলে যাওয়ার পরে অটোমেটিক্যালি পৃথিবীর বাজারে এখন তেলের যোগানের টান পড়েছে, আর এই সুযোগ আমেরিকা ব্যবহার করে 3-4 গুণ বা 5 গুণ বেশি দামে তারা বিশ্ববাজারে তেল বিক্রি করছে। সুতরাং তারা যে মূল্যে মধ্যপ্রাচ্য থেকে তেল ক্রয় করেছিল, এখন তার চেয়ে 1-2 গুণ বেশি মূল্যে এটি বিক্রি করতে পারছে। এটি কী কারণে বা কোন কারণে, অবশ্যই আপনাদের বুঝিয়ে বলতে হবে না। রাশিয়া ইউক্রেন যুদ্ধ সমগ্র বিশ্বের জ্বালানি তেলের মূল্য এবং বাজারকেই অস্থিতিশীল করেছে, আর সেই অস্থিতিশীলতার সুযোগ এই মুহূর্তে আমেরিকা খুব ভালোভাবে নিচ্ছে। বন্ধুরা, একটা বিষয় আপনাদের বলে রাখতে চাই। শুরুতে যেটি বলেছিলাম, ভ্লাদিমির জেলেনস্কি ভেবেছিল তিনি অতি অনায়াসে তার দখলকৃত ভূমিগুলো পুনরুদ্ধার করতে পারবেন, কিন্তু এখন তিনি চরম বাস্তবতার মুখোমুখি হচ্ছেন। যখন সমগ্র ইউক্রেন এখন চিৎকারে বা আর্তনাদে ভরে গেছে, ইউক্রেনের আসলে বাস্তবিক প্রতিরোধ সক্ষমতা বলতে যে কিছুই নেই, গত 2-3 দিনের হামলার মাধ্যমে প্রমাণ করে দিয়েছে রাশিয়া। পশ্চিমারা শুধু বলছে যে এখন ভারী সমরাস্ত্র আমরা ইউক্রেনে পাঠাবো। বলেছিলাম পশ্চিমারা 2টি অজুহাত দেবে। তার একটি হচ্ছে যে ইউক্রেনীয় যে সকল সৈন্যবাহিনী ফ্রন্টলাইনে যুদ্ধ করছে, তাদের আধুনিক সমরাস্ত্র নিয়েও তারা পরাজিত হচ্ছে, এটি তাদের ব্যর্থতা। আরেকটি ব্যর্থতা তারা হয়তো সহজে বলবে না, বন্ধুরা, যে সকল সমরাস্ত্র তারা ইউক্রেনকে দিচ্ছে সেটি কতটা উন্নত মানের সেটি নিয়ে প্রশ্ন তোলার অবকাশ রয়েছে। ইউক্রেন যখনই চেয়েছে তখনই সেই ধরনের সমরাস্ত্র আমেরিকা দেওয়ার চেষ্টা করেছে, ব্রিটেন দেওয়ার চেষ্টা করেছে, কানাডা দেওয়ার চেষ্টা করেছে, জাপানও অনেক অর্থনৈতিক এবং সামরিক সহায়তা ইউক্রেনকে করেছে। বন্ধুরা, তারপরও যখন পরাজয়ের মুখে দাঁড়িয়ে রয়েছে ইউক্রেন, তখনই তাদের তরফ থেকে বলা হয়েছে এখন আমরা ভারী সমরাস্ত্র দেব। তার মানে ন্যাটো কি পূর্বে তাদেরকে ভারী সমরাস্ত্র দেয়নি? বন্ধুরা, দিয়েছে। এখন চোখ বন্ধ করে তারা ঘুমাচ্ছে না, এখন তারা তাকিয়ে তাকিয়ে ঘুমাচ্ছে। ভারী সমরাস্ত্র দেওয়ার পরও যখন ইউক্রেন এখন পরাজয়ের মুখে দাঁড়িয়ে রয়েছে, তখন তারা এটি স্বীকার করবে না যে ভারী সমরাস্ত্র পূর্বেই ইউক্রেনকে দেওয়া হয়েছিল। তাহলে তাদের এই সমরাস্ত্রের যে গুণগত মান এবং সক্ষমতার কথা এতদিন বলা হয়েছে সেটি মিথ্যা প্রমাণিত হবে। তাহলে বিশ্ববাজারে আবারও পশ্চিমা বিশেষ করে আমেরিকান সমরাস্ত্রের সরবরাহ কমে যাওয়ার শঙ্কা রয়েছে। বন্ধুরা, এই 2টির কোনটি তারা স্বীকার করবে? তারা নিশ্চিতভাবে নিজেদের সমরাস্ত্রের গুণগত মানের কথা নিম্নমানের বা এটি যুদ্ধে সক্ষম না এটি বলবে না। তারা অবশ্যই ইউক্রেনীয় বাহিনীকে একটি নপুংসক বাহিনী হিসেবে সেটে দেওয়ার চেষ্টা করবে, যারা সরাসরি যুদ্ধে পরাজিত হয়েছে। বন্ধুরা, পরাজয়ের গ্লানি কেউই মাথায় নিতে চায় না। ন্যাটো এবং আমেরিকার দিকে যে পরাজয়ের গ্লানি ভেসে আসছে সেটি কি তারা গ্রহণ করবে, খুব ভালোভাবে গ্রহণ করবে? কখনোই না। পরাজিত যদি হয় সেটি পরাজিত হবে ইউক্রেনীয়রা, ইউক্রেনের সেনাবাহিনী। মাটি হারাবে ইউক্রেন, ভূমি হারাবে ইউক্রেন, আকাশ সীমা হারাবে ইউক্রেন, বন্দর হারাবে ইউক্রেন। বন্ধুরা, পরাজয়ের অংশটার ভাগ ইউক্রেন নেবে, কিন্তু কোনোভাবে যদি ইউক্রেন জয়ী হয় তাহলে সেই জয়ী কারা হবে জানেন? আমেরিকা হবে, ব্রিটেন হবে, অথবা ন্যাটো হবে বা ইউরোপীয় ইউনিয়ন হবে, সেখানে ইউক্রেন জয়ী হবে না। অর্থাৎ ঘটনাটি খুব ভালো এবং সরল। আপনারা যদি মনোযোগের সহিত শোনেন আমার ভিডিওটি তাহলে খুব দারুণভাবে বুঝতে পারবেন এই বিষয়টি। অর্থাৎ পরাজয়ের কোনো অংশ ইউরোপ আমেরিকা নেবে না, পরাজয়ের কোনো গ্লানি ইউরোপ আমেরিকা নেবে না, পরাজয়ের সকল গ্লানি ইউক্রেনের জনগণ এবং ভ্লাদিমির জেলেনস্কি এবং তার সেনাবাহিনীর। আর যদি কোনোভাবে তারা রাশিয়ার বিরুদ্ধে জয়ী হয় তাহলে সেই জয়ের ভাগ তারা অবশ্যই নেবে।
বৌদ্ধরা কি বুঝলেন, অবশ্যই আপনাদের একটি দুর্দান্ত বুঝ এসেছে বলে মনে করি। এ ব্যাপারে অবশ্যই আপনারা কমেন্টস এবং শেয়ার লাইক করতে ভুলবেন না। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টসে জানাবেন আর ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ারের মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তার আগে বলে যেতে চাই, এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে আমাদের পেজটিতে লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন। আর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা ইউটিউবের মাধ্যমে আমাদের দেখে থাকেন, অবশ্যই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব, আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য।